মা শেষ ইচ্ছে পূরণ না করতে পারার আফসোস রয়েছে আহানার বুকে শাশুড়ি মাকে হারিয়ে শোকে বিভোর অভিনেত্রী সামাজিক মাধ্যমে খোলা চিঠি লিখে অহনা দত্ত আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেত্রী অহনা দত্ত দীপঙ্করের সম্পর্ক আমাদের সকলেরই জানা অভিনেত্রী তার এই সম্পর্ককে এগিয়ে জন্য নিজের মায়ের সঙ্গে সম্পর্ক করেছেন এমনকি দুজনের মধ্যে মন সামাজিক মাধ্যমের পাতায় নজরে কয়েক বছরে দীপঙ্করের পরিবারকে আপন করে নিয়েছেন অভিনেত্রীর হবু শাশুড়ি মায়ের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক মাঝের মধ্যে নানান ছবিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে তবে আচমকায় অভিনেত্রী হারিয়ে ফেললেন তার মাতুল্য হবু শাশুড়ি মাকে আর ঠিক সেই কারণে শোকে পাথর হলেন অভিনেত্রী তিনি তার শাশুড়ি মায়ের শেষ ইচ্ছে পূরণ না করতে পারার আফসোসও লিখলেন তার সামাজিক মাধ্যমের পাতায় খোলা চিঠিতে অভিনেত্রী লেখেন আর কোনো কষ্ট হবে না তোমার তুন করে আবার জন্ম নিও আর এইবার সমুদ্রের ঢেউ হয়ে এসো তোমাকে শেষবারের মতো তোমার পছন্দের জায়গা অর্থাৎ সমুদ্রতে নিয়ে যেতে পারলাম না তবে পরেরবার বার দীপঙ্কর আর মৌসুমিকেই ছেলে মেয়েরূপে গ্রহণ করো বন্ড যে ভালোবাসে তোমাকে পৃথিবীর সব থেকে ভালো ভালো ছেলে মেয়ের সব থেকে ভালো মা আর আমাদের ব্যাপারটা নাই বা বললাম আবার দেখা হবে আমাদের আবার ওষুধ খাওয়াবার জন্য বকবো তোমাকে আবার চুড়িদার জোর করে পড়াবো আবার আন্টি বলে ডাকবো কঠিন সময় দীপঙ্করের হাত শক্তভাবে ধরে রয়েছে অভিনেত্রী আহানার প্রেমিক দীপঙ্কর দে আপাতত কাজ করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে পেশায় তিনি রূপটান শিল্পী সিডিয়ালের জগতেই তাদের দুজনের আলাপ বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি